What's up everybody and welcome back to Minecraft. To jai hok guys to mone koro last episode e mone koro je amader weather skeleton ase she amader khubi kharap bhabe marche and guys amra hate ko kono sar ditam na because ajke amra mone koro diamond sword mohot armor ja ase sob kichu kore jemu ekibari weather skeleton er obostha tight kore felbo kintu tar age amader koyekta potion banate debo mane ki fire resistant potion er koyekta ke amader banate hobe ar last episode e mone ache jara jara dekho nei ar ki tader jonno bolte cherki amra oi shomoy ar ki নেদার ওয়ার্ল্ডের একটা ছোটখাটো ফার্ম বানায় রাখছি যাতে আর কি আমার পোশন বানাইতে আর কোনো কষ্ট না হয়। তো ফার্মটা মনে করো মূলত আমি নেদারই বানাই ফেলছি কারণ ওটা হয়তো বা নেদার ছাড়া কোনো জায়গায় উঠে না আমি যতটুকু জানি। অ্যান্ড এই যে যেমন কি দেখতে পারতেছ নেদার ওয়ার্ল্ডের আর কি ইয়া বানায় রাখছি পুরো একটা ফার্ম যাতে আর কি আমার ফায়ার রেজিস্ট্যান্ট পোশন বানাইতে আর কোনো ঝামেলা টামেলা না হয়। অ্যান্ড সোল স্যান্ডের উপরে এটি লাগাই দিছি কিন্তু এটি ওঠে না কা বা মানে আর কি এত স্লো কে। আচ্ছা গাইজ কেউ আমার একটু আইডিয়া দাও মানে আর কি আমার নেদার পোর্টালটা মনে করো ওটা দিয়ে ঢুকলে পিসেরটার থেকে বাইরে আর ওটা যদি ভাঙ্গা দিই না তারপরে শালার পুত ওদিক দিয়েই বাইরে মানে কি এটার কোনো মানি দেয়? আমি নিজেও জানি না যে শালার নেদার পোর্টাল কেমনে কি কাম করে বাট কেউ জানি না থাকলে আমার কোনো আইডিয়া দাও কি লাগে বারবার খালি আমার পানির মধ্যে নামা লাগে এরমভাবে। অ্যান্ড আমার কাছে যা মনে হয় নেদার পোর্টাল মনে হয় আমাকে টাইম অনেকটা স্কিপ করে দেয় কেন জানি মনে হয় কারণ আমি যখন গেছি তখন পুরো সকাল সকাল দেখছি অ্যান্ড মনে করো রিয়েল ওয়ার্ল্ডে আসার পর দেখতেছি একেবারে কালা কুচকুচে অন্ধকার হয়ে গেছে জানি না এটা কি কাজ করছে। তো হাও এবার তো চলো এখন আমাদের তাড়াতাড়ি ভিতরে যেতে হবে ভিতরে যাই কয়েকটা পোষণ বানাইতে হবে অ্যান্ড দেন আমরা যে ভাই ডায়মন্ড কালেক্ট করছি ওরে বাপ রে বাপ জানো না যে এত দম বেড়ে গেছে ভাই আমার ডায়মন্ড কালেক্ট করতে করতে। তোমরা যে কেমনি কি ডায়মন্ড কালেক্ট করো আমি নিজেও জানি না রে ভাই কেউ আমার কিছু টিপ দাও মানে কমসে কম 2 ঘন্টা ধরে খালি ডায়মন্ডই কালেক্ট করছি খুঁজা ভাই একটাও পাই না কি কম। তো যাই হোক সবার আগে তো আমরা কয়েকটা গ্লাসের বোতল বানাই নিব অ্যান্ড সেই বোতলগুলোতে আর কি আমাদের আগে পানি ভরতে হবে আমি ভুলেই গেছি যাই হোক পানি পানি তো ভরতেই হবো পানি আলা আমার কাছে কোনো কিছু নাই অ্যান্ড ব্লেজ তো আছেই এটার মধ্যে ডালা তো আই গেস পানিটা আমি হেনটি ভরে নিই অ্যান্ড হইব তো হয়তো যাই হোক 3 বোতল 4 বোতল 5 বোতল আর কি পানি আমরা ভরে নিছি অ্যান্ড এখন চলো দেখা যাক আমরা এখন পোষণ বানাবো। তো যাই হোক তো এখানে আমাদের 3টা বোতলই আমরা এখানে রেখে দিছি তো এখন আমাদের লাগবে সেখানে নেদার ওয়ার্ড অ্যান্ড নেদার ওয়ার্ড মনে করো এটাতে যাবে যাওয়ার পর আমাদের লাগবে ম্যাগমা ক্রিম অ্যান্ড শালার এই ম্যাগমা ক্রিম আনতে না খুব বেজাল লাগে বাল কি কমু মানে একটা বড় সড়ো ইয়ারে মারবা মারার পর ওইটার বাচ্চা বেরিব হেডারে মারবা আবার হেডারে মারবার হেডারও বাচ্চা বেরিব এনিওয়ে। তো এখন আমাদের ডায়মন্ডের আর্মার টার্মার লাগবে তো লেসি আমরা এখন ডায়মন্ডের আর্মার সার্মার যা আছে সব কিছু বানাই লমু। তো এখানে আমাদের সবার আগে তো হেলমেট বানাই লিছি হেলমেটটা বানানো দরকার ছিল না যদিও অ্যান্ড প্যান্ট বানাই নি জুতাও বানাই নি ডায়মন্ডের যাতে আর কি আমাদের পুরো শরীর ডায়মন্ড দিয়ে কভার থাকে অ্যান্ড বাই দ্য ওয়ে হেলমেট তো আমাদের গোল্ডেন হেলমেটই পরা লাগবো অ্যান্ড আমরা আমাদের যা কিছু আছে সব কিছু আর কি এখন ইকুইপ করে নিই অ্যান্ড জুতাটাও নিয়ে নিই জাস্ট এরকমভাবে টিপ দিয়ে ধরে রাখলে আর কি এটা অটোমেটিকলি আমাদের চেঞ্জ হয়ে যায় এই যে যেমন কি দেখতেছো দাঁড়া ডায়মন্ডেই তো আছে 1 মিনিট আর দেখ কালি হ্যাঁ ঠিক আছে অ্যান্ড এই তো হয়ে গেছে আমাদের ডায়মন্ডের জুতা পরে ফেলেছি অ্যান্ড আমাদের যেটা লাগবে এখন এসে গিয়ে গোল্ডেন হেলমেট ওটা পরে বানাবো বাট তার আগে আমার খাবার যদি একটু কুক করতে হবে আই গেস অ্যান্ড তার আগেই আমার ডায়মন্ডগুলো যা আছে তা ধুয়ে দিই কারণ নিজেরা তো এটা ভুলেও নিয়ে যেতেছি না আর আমি চাই না যাতে এটি আবার নষ্ট হয়ে যাক। তো যেটি যেটি লাগবে না ওদের ধুয়ে দিবো আগেরতেই অ্যান্ড এখানতে আমাকে কী লাগবো আমাদের আর কি যে সোয়ার্ড মোড যা আছে এটা আর কি আমাকে একটু ইনচ্যান্ট করা লাগবে আমার কাছে ইনচ্যান্টেড বুক ছিল ভাই কয়েকটা ভালো ভালো কিন্তু কই গেল এদিকে যে আমাদের এক্সপি ফার্মটা বানিয়েছিলাম সেটা মোটামুটি ভালোই কাম করতেছে আর আমার ভালোই এক্সপি দিতেছে অ্যান্ড যেমন কি তোমরা জানো এই এক্সপি ফার্মটা আমি অনেক আগে বানিয়েছি ভিডিও চ্যানেলে আছে যাই দেখতে লইতে পারো। তো যাই হোক তো এখানে আমাদের মনে করো ইয়া যা মারি মব মারি অ্যান্ড মবগুলো যা ফালাই সব এই বাক্সার মধ্যে জমায় অ্যান্ড ওগুলো আর কি আমরা পরে আবার কাজে লাগাইতে পারবো। তো যাই হোক তো এখন আমাদের যে এক্সপি মোটামুটি হয়ে গেছে তো এখন আমাদের একটু কিছু এনচান্টমেন্ট করতে হবে বাট আমার না মনে পড়তেছে না যে আমি ভালো ভালো 3-4টা বুক ছিল ভাই আমি পাইছিলাম বাট ওডি কই যে থুইছি আমার নিজেরও মনে নেই ও এই বক্সগুলোর মধ্যেই তো রাখছিলাম রে ভাই কোথায় যে গেছে গা যাই হোক। তো এখন ও আচ্ছা ভালো কথা মনে পড়ছে আমার তো নিচেও আমি একটা সিক্রেট বেস বানায় রাখছি দেখতে হবে এই জায়গায় আমি কোনো জায়গায় থুইছি কি না এদিকে তো নাই ও কই যে ও পাই গেছি ভাই আমি কি যে কমু মনে করো সবগুলো বক্স খোঁজার পর কিন্তু আমি লাস্টে এটাই খুঁজতেছি অ্যান্ড লাস্টেরটাই পাইছি। তো যাই হোক তো আমাদের ইনচান্টেড বুক আমরা সব পাই গেছি তো গাইজ এখন শুধু আমাদের ল্যাপিস লুজুলি ইউজ করে আমাদের যে সোয়ার্ড তারপর আবার আমাদের যে আর্মার আছে ওগুলো আর কি এখন ইনচান্ট করতে হবে। তো সবার আগে তো আমি আমার সোয়ার্ডের উপরে লাগাম হয়েছি গা ফায়ার প্রোটেকশন লাগাম ক্ষেত্রে ফায়ার প্রোটেকশন লাগতেও না পাওয়ার শার্পনেস 5 হ্যাঁ শার্পনেস 5 লাগামো আমি অ্যান্ড শার্পনেস 5টা লাগামো দেন কী কয় পাওয়ার 5 বাই কীতে পাওয়ার 1 কীতে লাগে আমি সেটা আমার মনে নেই গেছে যাই হোক তো শার্পনেস 5টা আমি লাগাইনি
এন্ড এটা যদি আমি লাগাই দিই তাহলে আমার সোয়ার্ড হয়ে যাবে তৈরি, একেবারে কস্ট লাগবো 4, 12 প্লাস অ্যাট্যাক হয়ে গেছে আমার সোয়ার্ডে, তার মানে ভালোই অ্যাট্যাক দিব পাওয়ার, মানে আর কি ড্যামেজটা 12 আর কি। তো গাইজ এদিকে আমাদের ফায়ার রেজিস্ট্যান্ট পোর্শন একেবারে পুরো তৈরি হয়ে গেছে মনে করো যুদ্ধক্ষেত্রের জন্য, তো এখন আমাদের জাস্ট যাই আর কি নেদারে ফাটাফাটি মারামারি শুরু করতে হবে। তো এখন সবার আগে তো এডি যা আছে সবার কি এখানে থুয়ে দিই, যেডি যেডি আমাদের লাগবো না। অলরাইট গাইস, তো আমরা একেবারে প্রস্তুত যুদ্ধের জন্য, মনে করো ওয়েদার স্কেলিটনকে আজকে মেরে পুরো ফাটিয়ে সুতিয়ে লাল করে দিব, মনে করো আর মন্ডুজ দিয়ে আজকে নানছি না, মানে কি যে বলবো, আমার যে এমন রাগ উঠছিল শালা ওইটার উপর লাস্ট এপিসোডে, ভাই কি মারাটা মারছে আমারে মনে করো। তো যাই হোক, এখন তো আমরা একেবারে পুরো ফুললি ডায়মন্ড আর্মার হাতের মধ্যে, মনে করো এনচান্টেড সোয়ার্ড আছে ডায়মন্ডের, তাও আবার তো সেটা তো আর কোনো বড় ব্যাপার না। তো যাই হোক, আমি এখানে নেদার ওয়ার্ডগুলো না আবার লাগাই দিয়ে যাই, যাতে এগুলো আবার পরে আমাদের হয়ে যায় অ্যান্ড আমরা যাতে আমাদের পোষণ আবার বানাতে পারি, একটা সেটাও লাগাই দিই। তো যাই হোক, তো এখন আমাদের আগের যে নেদার ফর্ট্রেস আছে ওইটার কোঅর্ডিনেটসটা আমার কাছে আছে, তো এখন চলো আমরা ওদিকেই যাবো আর কি। তো সবার আগে আমি আমার সোয়ার্ড মোড যা আছে সব কিছু আগে হাতে নিয়ে নিই, খাওয়ান দাওয়া আমি এদিকে লই, অ্যান্ড এক্স আছে আমার কাছে, এক্সটাও আমি এখানে রেখে দিই, অ্যান্ড আমাদের যে পিকেক্স আছে সেটাও হাতে নিয়ে নিই, অ্যান্ড লেটস গো গাইস। আমরা এখন প্রস্তুত একেবারে, মনে করো আর কি যে বলবো, শালা ভয় তো এখনই করতে আসে, যাই হোক সেটা বড় কথা নয়, খুবই ভয় লাগতেছি বাট দেখাতে নেই, ঠিক আছে। তো আমাদের এখন এদিকে মারামারি শুরু হয়ে যাবে একটু পর মনে করো, কিন্তু কি জানি বলতাসি আমার না মনে পড়তেছে না। তো যাই হোক, তো ভাই নেদারের ভিতর মনে করো আরেকটা ঝামেলা হয়েছে কি, আমাকে এন্ডারম্যান যে আর কি আমাদের উপরে হামলা করে। এক মিনিট গাইস, আমার কেন জানি মনে হইতেছে আমি কিছু আসলেই ভুলতেছি। আচ্ছা মনে পড়ছে, ভাই রে ভাই এক মিনিট, আরে তেত্রে বাল, আমি ডায়মন্ড ডায়মন্ড বলে থুকু গোল্ডেন হেলমেট আনতে ভুলে গেছি, ওই পিগলিংরে দেখতে পরে মনে পড়ছে। যাই হোক, এখন যাই আমাকে আনতে হবো, কেমনটা যে লাগে মাইনক্রাফটে সবচেয়ে শেষরা মুভ কোনটা তুমি যদি আমাকে জিজ্ঞেস করো তাহলে আমি এটাকেই বলবো, নেদারের যে ইয়ে আছে কি কয় এটারে স্লাইম কয়। আর বেটা তুই আমার দিকে এরকম ভাবে তাকাই থাকিস না রে ভাই, নিজের দিকে তো তাকাইলে মনে করো চোখে চোখ পড়লেও কি যে লজ্জা পায় আমাকে এন্ডারম্যান, মানে কি বলবো। যাই হোক, তো এত আগুন কে রে ভাই, এক মিনিট আমি না আমার ফায়ার রেস্টিং পোশনটা খাইয়েই লই, এলে কম যায় না কপালে কি আছে। তো যাই হোক, তো এখানে আর কি আমাদের মনে করো এখন পুরো একদম নেদারে ডন হয়ে গেছি, আর ওই শালা গাস্ট, এই দেখো গাস্ট, তোমার ওই থুয়ে কোনো কাজ হবে না শালা, পুরো সমুদ্রের ভিতরে আমি সাঁতার কাটতেছি বুঝছো, কি রে ড্যামেজ খাই কি লে গাড়ি। ও আচ্ছা, এক্সপ্লোশন হয় না, ও যখন স্যাপ মারে, স্যাপ মারে না জানো কি মারে আল্লাহ জানে। গাইজ আমি তো এদিকে কোনো মতে মনে করো ফাইটিং করে আসছি আর কি, মানে মনে করো কারোর সাথে মারামারি এখন পর্যন্ত করিনি, বাট সামহাও এখানে আমি আমার এন্টারটেইনমেন্টের পাগলাই লাগেছে গা, যা রে তুই যা রে শালার, কেমন ডাল লাগে। আমার নেদার ফর্ট্রেস কিন্তু সামনেই গাইজ, কিন্তু এই বালটায় কি শুরু করছে রে ভাই, জানা কই গেল আবার গায়েব হয়ে গেছে, এ রে বাপ রে বাপ গায়েব হয়ে গেছে মর শালা, কই গেল আবার, এ রে বেটা জানা রে কোথায় গেল আবার শালা, টুকি টুকি খেলে ভাই, তোর এতই যেহেতু লজ্জা তুই আমার সামনে সামনে ঘুরোছি কেন, আবার তাকাইলে আবার আমাকে ধরে পিটায় ভাই, কি বলবো। কই গেল আবার, বাপ রে বাপ, এখানে তো ও আছে, তোর তোর উপরে কোনো ভয় নেই কিন্তু আমার পাশার ভিতর মারে কিটা, আরে শালা আমার এন্ডারে ভাই, যাই হোক এন্ডারম্যানকে ফ্যান বানিয়ে দিছি মনে করে, সে তো মরে গেছে, বাট আমাদের সামনে নেদার ফর্ট্রেস আছে। বাট গাইজ এদিকে আমি বুঝতেছি না যে আমি ওটার উপর উঠবো কিভাবে, কারণ এটা অনেক উঁচা আর ভিতরে আছে অ্যান্ড, আরে বাপরে বাপ তোর দিকে তো তাকাই নেই রে ভাই, আজ জানা রে তুই কি বাল শেষরা, এ কি আরে বাল এই শেষরা মেসরা মুভ, মানে এটার কোনো যুক্তি খাটে, দেখ ওই দেখ কত সুন্দরভাবে ভদ্রভাবে দাঁড়িয়ে আছে না, এই দেখ দেখ, আরে শালা তুমি পাগলাই গেছো, ওরে বাবা সোনা তুমি তো পাগলাই গেছো শালা, তোর একটু হোকা জল লেখে রে ভাই, ভাই পিছিয়ে দিয়ে আবার আমার কিনা মারে রে চ্যাট দূর ও ভাই, এটাই হচ্ছে আমাদের নেদার, কি কমো শালা তুই যা রে ভাই, তোর দ্বারা হবে না, ছাইরা দে মাল উদা জায়গা ভাই, বেজালটি লাগে ভাল লাগে ক, এই পাশ দিয়ে এন্ডারম্যান ট্রিগার হইতেছে, ওই পাশ দিয়ে মনে করো ব্লেজারটা ফাইল টার্মি শুরু করছে অ্যান্ড উপরে তো আছেই আমাকে নেদার ফর্ট্রেস মনে করো গোয়া মারার লেগে, সরি বাট যেটা সত্য হেডেই কইতেছি আমি লিটারেলি বুঝতেছি না যে আমার মনে হচ্ছে এহেন্দা উঠার থেকে ভালো না ভাই, ঘুরে যাওয়াটা অনেক বেটার হবো, কারণ ভাই লিটারেলি এহেন্দার রিস্ক বেশি,
বাট ট্রাই করতে কোনো অসুবিধা নেই। আমার কাছে যেহেতু স্টোন আছে তো আমি আই গেস ডাইরেক্ট স্টোন লাগাই লাগাই উপরে উঠবো অ্যান্ড দেন এদের লগে মারামারি শুরু করে দিবো। বাট সমস্যা এটাই ভাই, এরা কি আমার উপরে উঠতে দিব রে বাল চ্যাট? মনে করো ওর উপরে তো ওয়েদার স্কেলেটন আসি আছে, আবার উপরে দিয়ে ব্লেজার্ড মনে করো ওর স্যাপ মারা শুরু করছে, জানে যে ওর স্যাপে কোনো কাজ হইতেছে না, তারপরও মানে আমারে মারতেছে। তো আমরা কি পারবো আজকে আমাদের ওয়েদার স্কেলেটনের মুন্ডু আনতে, মাথা টানতে? হ্যাঁ, যদি মনে হয় পারবো তাহলে লাইক এন্ড সাবস্ক্রাইব সাবস্ক্রাইব। সরি 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 সরি, পিগলিং রে মারা দিছি সালারি, কপাল ফুটা কপাল। ওরে ভাই, লাভার মধ্যে লাভ দিবো বাল চ্যাট। অসুবিধা নেই, আমার কাছে ফায়ার রেজিস্ট্যান্ট পোষণ আছে অ্যান্ড আই গেস সেটা এখন পর্যন্ত কোনো সমস্যা হইব না ভাই। দেখো নেদারে মানে কী কম ফায়ার রেজিস্ট্যান্ট পোষণ কত কাজের, মনে করো 5 মিনিটের মতো আছে আমাদের কাছে এখন আমাদের পোষণ। অ্যান্ড ভাই লিটারেলি আমার অন্য জায়গা দিয়ে উঠতে হবো, কিছু করার নাই, ওই সাইড দিয়ে উঠা সম্ভবই না। অ্যান্ড মনে করো পিগলিং রে তো ট্রিগার করেই দিছি, মনে করো আর যদি আমার যতক্ষণ পর্যন্ত না ভুলতে আছে ততক্ষণ পর্যন্ত কোনো কাজ হইব না। গাইস এদিকে আমি ভেরি সরি, বাট আমার এখন এটা করতেই হবে, কিছু করার নাই। আমি এখন সেটিংসে যাবো, সেটিংসে যায় চিন্তা করে না ক্রিয়েটিভ করতাম না, আমি জাস্ট সেটিংসে যায় যে কিপ্ট ইনভেন্টরি আছে ওটা দিয়ে দিবো, বিকজ গাইস এখানে মরার সম্ভাবনা অনেক বেশি, কারণ হার রাস্তা মনে করো মাইট খাইতে খাইতেছি। অ্যান্ড এই যে কিপ ইনভেন্টরি দিছি না, তো এখন মানে আর কি আমি যা কালেক্ট করবো ওটা আর কি আমার কাছে থেকে যাইবো না, বাট আমি মারা ঠিকই যাবো ঠিক আছে, কিন্তু আমার যে ইনভেন্টরি আছে ওটা আমার সাথেই থাকবো। তো ওখানে আমার 2 মিনিট আছে, তো আই গেস আমার পোশানটা খাইলে এটি বেটার, কারণ ভাই বলা যায় না পরে আবার মারামারির মাঝখান দিয়ে যদি পরে পোষণ জায়গায় হ্যাঁ যদি লাভার মধ্যে পড়েছি এরপর কী হবে, মনে করে সব কিছু কেরলা হতে। তো যাই হোক, তো এখানে আমরা পোষণটা খাইনি, এখন একটু ফ্রিলি বাবাইতেছে ভাই। আর এই স্লাইমগুলো ভাই জায়ানিক না ভালো, এই এডি দেখলে খুব রাগ ওঠে ভাই। যাহারি কি টাক আছে জিজ্ঞাসা করছি, সুরি সুরি ভাই তোমরা কি ভয় পাও আমি জানি না, তবে আমি সবচেয়ে বেশি নেতার এই ইয়ারেরই ভয় পাই, স্লাইমটারই ভয়। এই ভাই একটা মারো কতটি পুরা গোষ্ঠী তোমার পিছিয়ে পড়ে দেবে গা, আজ হাম তুম লোকো কো নাই ছোড়েগা আপন। বাপরে বাপ এতগুলা ব্লেজার কেন ভাই? ওরে বাবা, বাপরে বাপ ওয়েদার স্কেলেটন তোর নানির গোষ্ঠী মারি। যাই হোক মরে গেছে। অ্যান্ড ভাই আমাদের এখানে ব্লেজার্ড অনেক বেশি স্পন হয়ে গেছে, অ্যান্ড শিট ম্যান ওই ওয়েদার স্কেলেটন যদি আমাদের মারে না আমাদের পুরো শরীরে মনে করো পয়জন একেবারে ছড়ায় পড়ে। অ্যান্ড উপরতে তো ব্লেজার্ড আসেই আছে ভাই, ব্লেজারটা তো স্পন হইতেছে কেন, আমি কি এখানে আসে দেখা মানে ভাই রে ভাই, দেখো না কতগুলো ভাই এক জায়গাতে স্পন হয়েছে। অ্যান্ড এটির লোকে আমি কেমনে মারামারি করবো? তো যাই হোক ফায়ার রেজিস্ট্যান্ট পোষণ আমার কাছে যতক্ষণ আছে ততক্ষণ তো ভাই চেয়েছি। যারি বেটা আজকে তোকে ভয় পাই না, 2 স্ট্রাইকের ভিতর মনে করো এগুলো শেষ হয়ে যায়, কিন্তু সমস্যা এখন এই ও ভাই তুই আসোস, গতবার কেউ মনে করো পিসের দিয়ে একটা স্কেলেটন আমাকে মারতাছিল বাট আমি খেয়াল করিনি। অ্যান্ড এদিকে তো আমরা মারিয়ে দিছি অগো। তো যাই হোক গাইস, এখন আমাদের যে কী কয় ফায়ার রেজিস্ট্যান্ট পোষণ আছে এটা যদি একবার জায়গা না তাহলে সমস্যা অনেক, আমি একটা অলরেডি খাইয়ে নিলাম। অ্যান্ড এদিকে যে ব্লেজার্ড ভাই এত কেন স্পন হইতেছে, ব্লেজার্ডের স্পনার আছে আমি জানি, বাট আমি এখানে ফাটাই দিছিলাম একটা স্পনার গত এপিসোডে। অ্যান্ড আমাদের পিগলিংও শান্ত হয়ে গেছে, এটা খুব ভালো জিনিস। অ্যান্ড সামনে আরও ব্লেজার্ড আছে আর একটা ফালতু স্কেলেটন আছে, যারই তোর বল কি স্কেলেটন মারতেছি ব্লেজার্ড মারতেছি আর স্কেলেটন আইসা আমার সাথে ফাজলামি করতেছে, মানে আর কি ওয়েদার স্কেলেটন মারতেছি মনে করো নর্মাল স্কেলেটন আমার সাথে আইসা ফাতরা মিলে, বুঝতে তো পারছো কি বলতে চাচ্ছিলাম। তো যাই হোক, তো এখানে আর কি আমাদের একটু উপরটা দেখি আবার স্পনার মনে আসে কি না। বাপরে বাপ, এ তো অনেক বড় ফর্ট্রেস রে ভাই, এ তো বিশাল বড়। আপন আজকে তোমাকে ভয় পাই না বোঝো, আপন অ্যাপ ডন হে ঠিক হে। আমার এই পাশ মনে করো কি আছে, আমাদের কাছে ডায়মন্ড সোয়ার্ড আছে, তারপর আবার আমাদের কাছে আর্মার আছে, সব আছে শালা। আজকে কি এ রে শালা রে, সরি সরি সরি, ও ভাই বেশি ভাব দেখাইতে গেছি রে ভাই, ওদিকে 4-4টা ওয়েদার স্কেলেটন এক লগে খারাই আছে। এ রে মাল তুই পিছে দিয়ে মারতেছিস, আমি কই আমার স্কেলেটন মারতেছে নর্মাল। ও ভাই চার একটা আইতেছে ভাই, দেখ কেমন লাগে, আয় শালা আয় তোর সাথে কাবাডি খেলবো, 20-20 ম্যাচ হবে আজকে তোমার সাথে আমার, 20-20 খেলা হবি, আয় আয় বুদ্ধি পাইছি। এডিরে শর্টটির আছে না এই চিপার মধ্যে আয়া ধরে এক পিটামু, আয় শালা আয় তোর আজকে চিপাইলে কেলামু তো শর্টটির আমি। এই শালা সবার আগে তো এই বালটারে মারি বাল, বহুত জ্বালায় রিয়েল ওয়ার্ল্ডেও জ্বালায়, শালা নেদারে আসলেও পিছা ছাড়ে না এই বালটায়, মনে করো জম্বি তো তাও ছেড়ে দেয় কিন্তু এই স্কেলেটন ছাড়তে চায় না আমাদের, খুব বেশি ভালোবাসে আমাদের। তো যাই হোক আমাদের ইনচ্যান্টেড, আমাদের ইনচ্যান্টেড আর কি ধনুক আছে আমাদের কাছে, যার কারণে আর কি এদেরকে মারা খুব সহজ হয়ে গেছে, বাট
ভাই স্টিল ভাই আমাদের এখন পর্যন্ত কোনো হেড আর কি আমরা পাই নাই ভাই, এটা কি হলো, গ্লিচ হয়েছে রে ভাই আমার গেম। যাই হোক, এদিকে একটা ছাগল আছে, এই ছাগলটিকে মাইরে, ও মাই গড, এতগুলো বংশ বিস্তার করে লেলি তোরা, কিরে ড্যামেজ লাগে নাকি আপনি, গেম কি এত গ্লিচ। ও হো ভাই আমার যদি এখন ফায়ার রেজিস্ট্যান্ট পোশন যদি আমি না খাইতাম না ভাই, আমার অবস্থা টাইট করে লিত। এই ব্লেজার গুলা অনেকগুলো স্পন হয়ে গেছে রে ভাই, আমি লিটারে ডায়ের থেকে বাম ঘুরতেছি আর সামনে যে স্কেলেটে রাখতেছে ওয়েদার কো বা নর্মাল কো সবটাই ধরে ইচ্ছা মতো খেলাইতেছে। আরে দেখ দুটো সাল করে, যাই হোক তো এগুলো তো মারতেছি কিন্তু কোনো অসুবিধা না, বাট আসল খেলা তখনই হবে যখন আমার ফায়ার রেজিস্ট্যান্ট পোশনটা আর কি শেষ হয়ে যাবো, কারণ আমার কাছে এখন মাত্র একটাই আছে ফায়ার রেজিস্ট্যান্ট পোশন, অ্যান্ড উপরে একটা ব্লেজার আছে সারা, এটার আগে মারা লিতারও ইয়া দাঁড়া একেবারে বুম হেড শট। যাই হোক এইটা পড়ে গেছি, অ্যান্ড ওখানে শালা, আরে 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 শালা তোমাকে ভাই রুটি দেখাইতেছি, অরে রুটি দিয়া ভিটামিন তো রে বুঝোস। বাপ তুই কই তেলি রে ভাই, একে তো ভাই কালা কালা ঠেলায় মনে করে কালা অন্ধকারে কিছুই দেখা যাইতেছে না ভাই, রেসিজম করতেছি না আমি, স্কেলিটনটা সত্যি কালা, এর লেগে মনে করো অন্ধকারে দেখাও যায় না ঠিক মতো। তো যাই হোক, তো ওদেরকে আর কি এখান থেকে মারিয়ে দিছি, বাট সবার আগে তো এখন আমার একটু উপরে উঠতে হবে ভাই, কারণ একটু জিরানো শ্বাস নেওয়ার মতো আর কি টাইমটা চাই আমি। অ্যান্ড এদিকে তো মনে হইতেছে কিছু একটা আসতেছে, ও মোস্ট শ্রেষ্ঠ থিং ইন দ্য ওয়ার্ল্ড, ইউ আর দ্য মোস্ট শ্রেষ্ঠ থিং, পুরি শুনে তুমি তো এই তোমার গোষ্ঠী বংশ বিস্তার খালা দাদা দাদা পুপু সবাইকে এখন জন্ম দিয়ে ফেলেছো না ছেলে, মানে কি কমু ভাই, দুইটা একসাথে আসতে আছে আমার কাছে, দেখ 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 ছাগল বাচ্চা, আয় তোর নানি, উত তোর নানি, নানি নানি আর তেন দায় একটা লাভার মধ্যে পড়ে গেছে গা, আর বাল কি কমু, এখানে আমার পয়জন লাগাই দিয়ে গেছে আমার গায়ে। তো যাই হোক, তো এখন আমার একটু উপরে যাইতে হবে, আবার কিছু হইলেই বারবার খালি উপরে যাবো গা ভাই, কেউ তো হেড ড্রপ কর না, বালটাও ড্রপ করে না, খালি কোল ড্রপ করতেছে সমানে, এখন কোনোটা ড্রপ করছে কিনা সেটাও আমি জানি না ভাই। এদিকে একটা ছিল স্কেলিটন, কই গেল ভাই, প্লিজ আমার কেউ কমেন্টে জানো এতগুলো ব্লেজার কেন স্পন হয়েছে, আমি কিন্তু পুরো জায়গা ঘুরে আসছি একটাও স্পনার পাইনি ব্লেজারটার, ঠিক আছে, বাট এদিকে ভাই মানে কি বলবো কতগুলো ভাই ব্লেজার্ড, এই ব্লেজারগুলো অনেক ঝামেলা করতেছে আমার লেগে, কারণ আমার ফায়ার রেজিস্ট্যান্ট পোশন যখনই শেষ হবে মনে করো সবগুলো উড়ো দৌড়ো আমার মারা শুরু করে দিব, অ্যান্ড এটা সবচেয়ে বিরক্তিকর জিনিস। আর আমি আমার লাস্ট পোশন আমি খাইয়া ফেলছি, তো এখন জানি না যে আমরা নেদারের ওয়েদার স্কেলেটন আর কি আনতে পারবো কিনা, হেড ওয়েদার স্কেলেটন হেড ভাই, তুই এত বছর বাঁচবি তোর কি বলবো শালা, যখনই নাম নেই তখনই বিজি হয়ে খারায়, আরে তুই কি করতাছস রে ভাই, আমার এই শহর বুকের ভিতর জড়ায় ধরছে। অ্যান্ড গাইস ফাইনালি আমরা ও জানা রে স্কেলেটন হেড পাই গেছি, ঠিক আছে তিনটা পাইছি আমরা স্কেলেটন হেড। অ্যান্ড ভাই ভাই আমি আর এদিকে থাকতাছি না, আমার কী কয় ফায়ার রেজিস্ট্যান্ট পোশনটাও মনে করো শেষ হয়ে আসছে, তাই গেস আমার এখন যেমন হোক ভাই সবচেয়ে কাছের জায়গাতে যাই লাভার মধ্যেই ডাইরেক্ট লাভ দিতে হবো, কারণ ভাই আমি পুরোটা ঘুরতেছি না, কখন যেন ভাই পরে আবার নেদার ওয়েদার স্কেলেটন এসে আমার মারা শুরু করে দেয়, বারবার আমি ওয়েদার স্কেলেটনটা নেদার স্কেলেটন করতেছি খালি। তো যাই হোক, তো এখানে মনে করো ব্লেজারটা আমার মারা শুরু করছে, আমার মনে হয় এখানে লাভ দেওয়াটাই বেটার হবো। জয় বাংলা, বেটা জমিনে পড়িস না, বাকি ভালো জমিনে পড়ি নাই, কারণ পড়লে ওখানে শেষ হয়ে যেতাম, লাভাই পড়ছি কোনো অসুবিধা নেই, কারণ আমাদের ফায়ার রেজিস্ট্যান্ট পোষণ আছে তো এটা কোনো ব্যাপার না। তো এখন জাস্ট আমাদের বাসায় ফিরে যাইতে হবো, অ্যান্ড ভাই লিটারেলি আই এম সো টায়ার্ড অফ দিস, তো তোমরা প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করবো, ঠিক আছে, অ্যান্ড সবার আগে তো ভাই আমি মাটিতে উঠতালি শক্ত জমিতে পা রাখলি আমি, ওকে তো আমরা এখন চাইলে মরতে পারি কোনো সমস্যা নেই, কারণ আমি ক্যাপ্টেন ভেন্টরি দিছি, আমি সরি আমি একটু চিটিং করছি, বাট কথায় আছে না মানে করো পুরাপুরি করিনি, অল্প একটু করছি মানে করো টুকি টুকি একটু টুকি টুকি আর কি চিটিং করলে কোনো অসুবিধা নেই। তো মনে করো এখন আমাকে ঘরের ভিতরে আমরা এসে পড়ছি, অ্যান্ড আমরা কি ক্যাপ্টেন ইনভেন্টরি রাখছি, তো মনে করো এই কারণে আর কি আমার ইনভেন্টরি যায় নাই। তো এখন আমাদের কাছে তিনটা নেদার হেলিটনের স্কেলিটনের হেড আছে, পাল কি যে কমু খুশির ঠেলে নিজেও টের পাইতেছি না, মানে এত কষ্ট বাইরে ভাই, আর মনে করো লাভা সারা দুনিয়াতে এসে খুবই শান্তি লাগতেছে। তো এনিওয়ে গাইস আজকের জন্য এতটুকুই, অ্যান্ড নেক্সট এপিসোডে দেখা যাক আমরা কি করতে পারি, আমরা কি ওয়েদারকে মারবো নাকি আরও অন্য কিছু করতে পারি। তো দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করু অ্যান্ড কমেন্ট করু অ্যান্ড লাইক করু অ্যান্ড কী কবো, আরও বাকি কয়েকটা মনে করো আছে আমরা খেলেছি মাইনক্রাফ্ট, সেগুলো দেখতে পারো তাহলে ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে বাই।